তো 26তম টিউটোরিয়ালে সবাইকে আবার স্বাগতম। এই টিউটোরিয়ালে আসলে আমরা আলোচনা করব ডু হোয়াইল লুপ। আগে বলেছিলাম হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ একই কাজ, আমাদের লুপ করা, ইটারেট করা। তো ডু হোয়াইল লুপে কি হয়, আমাদের ফার্স্টে একবার এক লুপটা এক্সিকিউট হয়, একবার একবার ঘুরে মানে একবার ইটারেট হয় এবং পরবর্তী যে কন্ডিশন চেক করে। সো ডু হোয়াইল লুপের সিম্পল হচ্ছে জাস্ট ডু দেন সেকেন্ড ব্র্যাকেট দেন হোয়াইলের মধ্যে আমার কন্ডিশন। ওকে, তো আমরা এই এক্সাম্পলটা দেখি, সহজ একটা এক্সাম্পল আমরা দেখি, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, চিন্তা করার কারণ নেই। সো প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তার ভ্যালু দিলাম হচ্ছে ওয়ান, ভ্যারিয়েবলটা হচ্ছে আমার ডলার এক্স, তার মানে আমার ডলার এক্স এর মধ্যে এখন কত আছে, ওয়ান আছে, তাই না? সো ডু একবার ঘুরতে হবে, যতক্ষণ পর্যন্ত ঘুরবা যতক্ষণ এই এটার ভ্যালু 5 এর সমান অথবা ছোট না হবে, আমি 10 দিলাম, 10 এর সমান অথবা ছোট না হবে ততক্ষণ ঘুরো, এবং একবার আগে ঘুরে তারপর চেক করে, একবার ঘুরে তারপর চেক করে। আগে বলে দিচ্ছি হোয়াইল লুপে কি হয়, সে কন্ডিশন আগে চেক করে তারপরে ঘুরে, আর এখানে ডু হোয়াইল লুপে কি হয়, একবার ঘুরে তারপর কন্ডিশন চেক করে। সে কি করবে, প্রথমেই দ্য নাম্বার ইজ ওয়ান সে প্রিন্ট করবে, তারপরে সে এক বাড়বে, দেখবে এই কন্ডিশন সত্য কিনা, দেখবে সত্য, তারপর আবার সে তার এক বাড়বে, 2 তারপর 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত বাড়বে, দেখবে কন্ডিশন সত্য, যখন আবার আগে যখন 11 11 ঘুরে আসে দেখবে যে না এটা মিথ্যা, তখন আর 11 সে প্রিন্ট করবে না। এটা হচ্ছে ডু হোয়াইলের কাজ। তো এখন যদি আমি আউটপুট দেখি তাহলে আমার আউটপুট দেখাবে 1 থেকে 10 এর মতোই। আবার আমি রিয়েট করলাম, দেখেন 1 থেকে 10, কোনো সমস্যা নেই। ওকে, আপনি এখানে বাড়াতে পারেন কমাতে পারেন, মানে 3 দিলাম, তাহলে আমার কি আসা উচিত, আমার 3 থেকে শুরু হয়ে আমার 10 পর্যন্ত আসা উচিত, রাইট? সেটা নিয়ে কোনো সমস্যা হয়, আগে বলে দিচ্ছি জাস্ট ডু ইউজ করলাম, দেন আমার এখানে এক্সিকিউটেবল কোড, দেন আমার হোয়াইল এর মধ্যে কন্ডিশন, যতক্ষণ পর্যন্ত চলবা যতক্ষণ এই কন্ডিশনটা সত্য হবে ততক্ষণ চলবে, কিন্তু এই লুপটা একবার ঘুরতেই হবে, রাইট? যখন আমি এখানে 6 দিলাম, সাপোজ আমি এখানে 10 দিলাম, এখন আমি বললাম যে তুমি 5 এর ছোট হবা বা সমান হবা তখন থেমে যাবা। এখন কথা হচ্ছে এটা তো 10, এই যে এক্স এর ভ্যালু, এইটা তো এই হোয়াইল লুপের যে কন্ডিশন, মানে হোয়াইলের যে কন্ডিশন সেটা ছোট, তাহলে ঘুরবে না। আমি আগেই বলে নিচ্ছি ডু হোয়াইল লুপে কিন্তু একবার ঘুরে, তার মানে সে একবার ঘুরে দেখবে এটার ভ্যালু হচ্ছে কি 10, এবং পরবর্তীতে তার কন্ডিশন মিলছে না তাহলে আর ঘুরবে না। তাহলে রিয়ার্ট করি, দেখেন দ্য নাম্বার ইজ 10, কারণ হচ্ছে একবার ঘুরবে, যদি হোয়াইল লুপে হতো তাহলে কিন্তু সে ঘুরতো না, সে কিন্তু আউটপুট দিত না। আর ডু হোয়াইল লুপে কি করে, সে একবার তার বৈশিষ্ট্য অনুযায়ী সে ঘুরে ফেলে, ঘুরে তার ভ্যালু 10 দেখে, কন্ডিশনের সাথে মিলে না, তখন তার আর ঘুরে কোনো চান্স থাকে না। এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ডু হোয়াইল লুপের কাজ। তো এই নিয়ে আরো অনেক আলোচনা থাকা যায় বা আলোচনা করা যায়, এবং এই যে উদাহরণটা এখানে দিয়ে দিয়েছে অলরেডি, দেখেন সেম, সেখানে দেখেন 6 ভ্যালু আছে, দেখলো 5 থেকে ছোট, তখন ওই 6 গুলো না একবার আউটপুটে 6 দেখাবে। ওকে, তো এটা হচ্ছে লুপ। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করবো, এখানে ব্রেক এবং কন্টিনিউ আছে, সো এটা নিয়ে আলোচনা করে দেবো, সমস্যা নেই, সব কিছু বুঝতে হবে। এখানে স্টেপ বাই স্টেপ যত টপিক আছে সবগুলো নিয়ে আলোচনা করবো, একটা টপিক আমরা বাদ দিব না আশা করি। সো ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা তাহলে ফর লুপ নিয়ে আলোচনা করতেছি, এবং যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং অবশ্যই ফেসবুকে এবং সব সোশ্যাল মিডিয়াতে আমার প্লেলিস্টটি শেয়ার করবেন।